প্রিয়াঙ্কা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে, একটা দেখতে শুনতে, একটা তো সেলিব্রিটি চেহারা আছে, তার সাথে মিসেস গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, সেই গ্রেট লেডি, তার একটা ছায়া মানুষ দেখতে পাচ্ছে। এবং অ্যাক্টিভ লেবার, সোনিয়া গান্ধীর অনুপস্থিত, বাট প্রিয়াঙ্কা এবং রাহুল, সাথে কংগ্রেসের প্রেসিডেন্ট অন্যজন হয়, সে একটা ফিগার, তারা বিশেষ করে রাহুল এবং প্রিয়াঙ্কা বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে। এবং মধ্যপ্রদেশে, এই উত্তরপ্রদেশে খুবই একটা পরিবর্তন কিন্তু সামনে আরও আসছে। ওখানে বিজেপির যে রাজ্য সরকার, সেটারও সময় শেষ হয়ে আসছে। না, মোদি তো সেটাই তো, দেখ তো, এটা অবশ্যই এটা নৈতিক পরাজয় আর রাজনৈতিক পরাজয়। কারণ উনি গতবার এককভাবে বিজেপির নামে ইলেকশন হয়েছে, বা তো মোদির নামে, এবং সেখানে ওনার যে ইচ্ছাটা, নিশ্চয়ই যদি উনি সরকার গঠন করেন কোট আনকোট, তাহলে নিশ্চয়ই উনি সেটা বিবেচনায় রাখবেন। কারণ উনি যে রাজনীতির কথা বলছেন, উনি যে আদর্শ, উনি যে কর্মসূচি ওনার, সেই কর্মসূচি কিন্তু পরাস্ত হয়েছে। সেই কর্মসূচি নিয়ে কিন্তু সরকার গঠনই করতে পারবেন না। কারণ উনি কয়েকটা, আমি উদাহরণ না দিয়েও যদি বলি, মনে করেন যে আজকের ওবিসি, তাদের যেই নিম্ন বর্ণ বা যা তাদের যে সাংবিধানিক সুবিধা দেওয়া হয়েছে কোটা, উনি সেখানে ধর্মভিত্তিক এটাকে পাতাত মুসলমানদের, গরিব যে মুসলমান, নির্মমানের মুসলমানই গরিব অর্থনৈতিকভাবে, কারণ ইসলাম ধর্মে তার বর্ণ নাই, কেউ শিডিউল কাস্ট, কেউ হায়ার কাস্ট, সব তো নাই, গরিব যারা মুসলিম তাদের যে অন্তর্ভুক্তিকে উনি বাদ দিতে চান। কিন্তু ওইখানে প্রথম এই অন্তর্ভুক্তিটা করেন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে। তা সেই চন্দ্রবাবু নাইডু কিন্তু বড় একটা আসন পেয়েছে, সরকার গঠন করতে কিন্তু ওনার সেই সমর্থন লাগবে। তাহলে উনি কিন্তু সেটি করতে পারবেন না, সংবিধান তো পরিবর্তন করতে পারবেনই না, কিন্তু ওনার যে ধর্মভিত্তিক যে রাজনীতি বা ওনার যে নির্বাচনী যে বক্তব্যগুলো, ওনার যে কৌশল বলেন, কর্মসূচি যদি ধরি সেটা, তাহলে কিন্তু উনি সেটা পারবেন না। কেন পারবেন না? চন্দ্রবাবু নাইডু এবং আপনার নীতিশ কুমার, তারা কিন্তু সেই আদর্শের না। ইভেন চারটা আসন পাইলেও ওনার জোটসঙ্গী ইউনাইটেড, ওই ওটা হলো আপনার জনতা দল সেকুলার, যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন যে দেবগৌড়া, তারাও তো সেটা, তারা তো সেকুলারই দলের নামই, তারাও তো ওনার জোট, সেখানেও কিন্তু চারটা আসন। তারা কিন্তু সকলেই মোদিজির যে আদর্শ, মোদিজির যে রাজনৈতিক কর্মসূচি, যে কারণে 400 আসন পেতেছিলেন, এরা সবাই তার বিপক্ষে। সুতরাং উনি প্রধানমন্ত্রী হতে পারবেন বা বিজেপি ক্ষমতায় বসতে পারবেন, কিন্তু বিজেপি যে রাজনীতিকে, যে কর্মসূচিকে জনগণের সামনে এনেছিলেন, সেই কর্মসূচির পক্ষে কিন্তু জনগণ ভোট দেন নাই, এবং সেই কর্মসূচি মেজরিটিও পায় নাই, এবং সেটি করতে গেলে সরকার উনি গঠন করতে পারবেন না। ওনারা যদি ইউক্রেন দেয় তাহলে তো মোদি ক্ষমতায় যেতে পারছেন না? না, আমি এখন সেটি তো ভারতের রাজনীতি, ওনারাও ওই ইউটার্ন মার্কাই লোক, হলেও সেই সরকারও হবে জোরাতালির সরকার, তাই না? কারণ শুধু এই না, এই যেমন আমি যাদের নাম বললাম, এখানে আপনার প্রায় 40টি আসন, এর বাইরেও আপনি যদি বলেন এনসিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস, যেটা অজিত পাওয়ারের, সেই অজিত পাওয়ারের রাজনীতিও তো এই রাজনীতির না। সুতরাং এটা একটা উভয় সংকুরি হয়েছে। বিজেপি বা নরেন্দ্র মোদীজি ক্ষমতা থাকবে কি না, সেটা তো প্রথমত নির্ভর করে বিজেপির যে সেই আরএসএস, তাদের যে সঙ্গ পরিবারের সিদ্ধান্তের উপরে। তবে এখানে সঙ্গ পরিবারের রাজনীতি আমি মনে করি পরাস্ত হয়েছে, এবং যিনি বিজেপি ক্ষমতায় থাকতে হলে ওনার রাজনৈতিক আদর্শকে আপোষ করেই থাকতে হবে। পরে ভারত, যে গ্রেট ইন্ডিয়া, যে ভারত রাষ্ট্রটি যে প্রতিষ্ঠিত হয়েছে বা বিশ্বের বুকে যে ভাবমূর্তি নিয়ে আছে, আমি বলবো যে ভারতের বিজয় হয়েছে রাজনীতিতে। মোদিজি বা রাহুল কোনো পক্ষে না গেলেও, যে কারণ যে টার্ন উনি করতে চেয়েছেন সেটি আর করা সম্ভব হবে না। পশ্চিমবঙ্গে মমতার অবস্থান শক্তিশালী হয়েছে, কারণ কি? এটা শোনেন, মমতা খুব স্ট্রংলি এই রাজনীতিকে রুখে দাঁড়িয়েছে। তারপর কিছু জনবান্ধব কর্মসূচি, নারীরা বিশেষ করে একচেটিয়ে ভোট দিয়েছে, ধরুন কিছু প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার,
আরও কী কী ভাণ্ডার, ছাত্রীদের সাইকেল দেওয়া, নানা ধরনের কিছু দেশে যা কমিটমেন্ট করেছে একুশে তাই করেছে পরে। এটি একটি আছে। আর ইন্ডিয়াতে এই রাজনীতিটা বিভাজন হয়ে গেছে যে আসলে বাঙালিরা তো মোরালে সেকুলার, বাঙালির সংস্কৃতি হলো একটা সিনক্রেটিক সংস্কৃতি, মাল্টি কালচারাল মাল্টি রিলিজিয়ন সব মিলেই তোমরা বাঙালি, তাই না? সুতরাং বাঙালি কিন্তু স্ট্রিম কোনো রাজনীতিতে বিশ্বাস করে না, বিভাজন হয়েছে সেখানে। সেই সবের মধ্যে ওখানে এই যে স্ট্রং একটা রোল নেওয়া, ফাইটিং অ্যাটিটিউড, তাই না, আমি বলবো যে অনেকেই পছন্দ করে না। এবং সেই সব হয়েছে, যদিও মনে করেন মুর্শিদাবাদে সেখানেও আমরা দেখলাম বিভাজন হয়েছে। মুর্শিদাবাদে এই যে গনি সাহেবের ভাইয়ের ছেলে বরকত গনি, হ্যাঁ, এম গনি চৌধুরী, উনি কিন্তু জিতছেন, কিন্তু অধীর চৌধুরী জিততে পারেন নাই, কারণ ইউসুফ পাঠান, ইউসুফ পাঠান না হলে অন্য গতবার কিন্তু অনেক বড় ব্যবধানে উনি তৃণমূলকে হারিয়ে জিতছেন, এবার কিন্তু অধীর চৌধুরী হেরে গেছেন। ওই যে বিভাজনটা, যেহেতু একজন ইউসুফ তৃণমূল ওখানে এবং তাই মুর্শিদাবাদের ওখানে সব মুসলিম ক্যান্ডিডেট প্রয়োগ করেছে, সেটা ঠিকই যে এই যে বিভাজনের প্রভাব তো সবার উপরে পড়বে। এবং তার যে একটা স্ট্রং রোল, এবং এই যে এখানে ইভেন নীতিশ কুমার, নীতিশ কুমারও কিন্তু এবার অনেকে মনে করছে সে জিততে পারবে না, তার দলের ক্যান্ডিডেটরা জিতছে বিজেপির সাথে জোট করা সত্ত্বেও, কারণ ইন্ডিয়া জোটের প্রথম ইনিশিয়েটার নীতিশ কুমার। যেমন চন্দ্রবাবু নাইডু উদ্যোগ নিয়েছিল মমতা ব্যানার্জি বা নীতিশ কুমার কংগ্রেস বিজেপি বাদ দিয়ে একটা জোট করতে, চন্দ্রবাবু নাইডু, সেটা সফল হয় না নীতিশ কুমার, কারণ অনেকেই বলছে যে না, যারা এই ভোট মেকার তারা বলছে কিশোর লাল টাল অন্যরা যে না, কংগ্রেসে বাদ দিয়ে বিরোধী জোট হলে সেটা সফল হবে না, কারণ কংগ্রেস বড় একটা পার্টনার। বাংলাদেশে এই ইন্ডিয়াতে প্রায় 200 কতটি আসনে, যে 280 এরকম এরকম আগে নির্বাচনে দেখা গেছে, যেখানে মানে ওয়ান টু ওয়ান ফাইট কংগ্রেস ভার্সেস বিজেপি, ফলে সেই উদ্যোগটা প্রথম নীতিশ কুমার নিয়েছে। এবং বিহারি এই ইন্ডিয়া জোটের প্রথম মিটিং হয়েছে, তারপর সেকেন্ড মিটিং যে হয়েছে কর্ণাটকে সেখানেও কিন্তু নীতিশ কুমার গেছেন, মঞ্চে বসাচ্ছিলেন, ফলে একটা আছে। রাম মন্দির নির্মাণ করেও কেন মোদি ভারতবাসীর মন জয় করতে পারল? শোনেন, এটি করতে পারে না এই জন্য, রাম মন্দির তো সকলে, সেটা নিয়ে তো রাজনীতি, এবং বিরোধী দল এখানে মূল প্লেয়ার ছিল না পারার, কারণ বিরোধী দল রাম মন্দিরের ইস্যু পুরো এড়াই গেছে, এটা ইস্যু হয় না এই জন্য, যে একা উনি বলে এটাকে বিরোধী দল, অন্য জনগণের যে চাহিদা সমস্যা, বেকারত্ব, কৃষকদের সমস্যা, তাদের কৃষিপণ্যের দাম পাচ্ছে না, তারা সুইসাইড করছে, তারা আন্দোলন করছে, সেই ইস্যুগুলোকে ইস্যু করেছে। টোটালি দেখবেন বিরোধী দলের বক্তব্যে, বিশেষ করে কংগ্রেসের বক্তব্যে রাম মন্দির শব্দটি উচ্চারণই হয় না কোথাও, কোনো বক্তা কোনো নেতার পক্ষে। এটি আমি একটা মিডিয়াতে দেখেছি যে কর্ণাটকের একজন এই ভোটের পরামর্শক, যিনি চোদ্দ এবং পরমেন্দ্রের যে মোদিজির সাথে ছিলেন, তিনি কংগ্রেসকে পরামর্শ দিয়েছিলেন, হয়তো সে কারণে বা অন্য কারণ যে কারণেই হোক, যে যাতে রাম মন্দিরটি ইস্যু না করা হয়, মানে এই ব্যাপার যেন কোনো শব্দই উচ্চারণ করা না হয়, কোনো জবাবই না দেওয়া হয়, দিতে পারতো না যে রাম মন্দির আমাদের সকলের বা কিছু না, এটা এটা নির্বাচনী ইস্যু কেন, তারা এটা উল্লেখই করে নাই। যেমন এই জন্যই বিরোধী দল, যেহেতু বিশেষ করে মূল যে বিরোধী দল, তারা রাম মন্দির বা ধর্মীয় ইস্যুটাকে একদম সামনে আনেনি। কংগ্রেসের জাগরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে, আপনি কি মনে করেন? না, জাগরণ হয়েছে আমি তা মনে করি না, কংগ্রেসের কোনো জাগরণ না। রাহুল গান্ধী ভারত জোড়ো যে মুভমেন্ট করেছে সেটা একটা জনগণের মধ্যে হয়েছে। আর রাহুল গান্ধী, সোনিয়া, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তো মনে করেন ইটালি বংশোদ্ভূত, তো বা ইউরোপে বড় হয়েছে, ওই সব জায়গায় জাতপাত নাই, ওখানে মানুষ একত্রেই আপনার ক্লিনার আপনি একত্রে বসে পাবে, ড্রিঙ্কস করছেন সুটকুট পরে, সুতরাং ওই কালচারটা আছে। রাহুলও মানুষের সাথে মিশছে এবং রাহুলের একটা অবস্থান তৈরি হয়েছে, এবং হিন্দি বলায় প্রিয়াঙ্কা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে, একটা দেখতে শুনতে একটা তো সেলিব্রিটি চেহারা আছে,
তার সাথে মিসেস গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, সেই গ্রেট লেডি, তার সাথেও আমি তাকে আজকেরও এই স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে অকৃত্রিম ভূমিকা রেখেছে, বন্ধুত্বের যে হাত বাড়িয়েছেন, সেটি চিরস্মরণীয় থাকা উচিত আমাদের বাঙালি জাতির কাছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা নেতার কাছে। তার একটা ছায়া মানুষ দেখতে পাচ্ছে, এবং অ্যাক্টিভ লেবার, সোনিয়া গান্ধীর অনুপস্থিত, বাট প্রিয়াঙ্কা এবং রাহুল, সাথে কংগ্রেসের প্রেসিডেন্ট অন্যজন হয়, সে একটা ফিগার। তারা বিশেষ করে রাহুল এবং প্রিয়াঙ্কা বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে, এবং মধ্যপ্রদেশে, এই উত্তরপ্রদেশে খুবই একটা পরিবর্তন কিন্তু সামনে আরও আসছে। ওখানে বিজেপির যে রাজ্য সরকার, সেটারও সময় শেষ হয়ে আসছে। হরিয়ানা তো সামনে ইলেকশন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ হেরে গেলেন কেন? যোগী আদিত্যনাথের সরকারে তার দল হেরেছে বিজেপি, উনি তো ইলেকশন করে নাই, উনি তো ওখানে মুখ্যমন্ত্রী। এখন সেটাই তো বললাম যে ওইখানের সমগ্র লোক, আদিত্যনাথ সহ তার ক্যাবিনেটের সমগ্র মন্ত্রী, অধিকাংশ এমপিরা, কেন্দ্রীয় সব মন্ত্রীরা আসে উত্তর, সারা উত্তরপ্রদেশ এসে মোদিজির সবাই যোগ দেওয়ার পরে, এইটা নির্বাচনের পর ভাষ্যকাররা বলছে যে লোক সমাবেশ হয়েছে বানারসিতে, প্রিয়াঙ্কা আর ডিম্পল যাদব তাদের সবাই তার চেয়ে বেশি লোক হয়েছে। এবং উত্তরপ্রদেশে অনেকে নিন্দুকেরা কিন্তু বানারসিতেই মোদি চ্যালেঞ্জের মুখে মনে করেছে, এক ধরনের তাই, 1,26,000 ভোটে উনি নির্বাচিত হয়েছে, ব্যবধানে খুব ব্যবধান না, প্রতিপক্ষ ওখানে একটা ভালো ফাইট দিয়েছে। তাহলে উত্তর, এইটা একটা সিগনিফিক্যান্ট যে গোটা উত্তরপ্রদেশে হাইয়েস্ট ব্যবধান রাহুল গান্ধীর রায়বেরি আসে। ইভেন আমেথিতে যে গত, আমেথিতে 1,00,000 বেশি ভোটে আমেথিতে কংগ্রেস জিতছে, সে ইয়া যে ওদের যে গতবার রাহুল যে হারালো কেন্দ্রীয় মন্ত্রী ইন্দ্রাণী তাকে। সুতরাং উত্তরপ্রদেশ আদিত্যনাথ হারেছে এই অর্থে যে বিজেপি হেরেছে, 80 সিটই তারা পাবে এবার ডিক্লেয়ার করছে, সেখানে তারা পাইছে 36 সিট, 36 অনলি, এবং সেখানে কংগ্রেস এসপি জোট, সমাজবাদী জোট পেয়েছে 43 সিট, আর একটা পেয়েছে অন্যরা, তারা মানে আটটা সিট কম পেয়েছে। ভারতে নির্বাচন এবং বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কিছু বলতেন। দেখেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পলিটিক্স রিলেশন, ভেরি ইউনিক, শি ইজ দ্য চ্যাম্পিয়ন অফ ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এবং সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর যে দর্শন, ফিলসফি, যে ফ্রেন্ডস ফ্রেন্ডস টু অল, ম্যালাস টু অ্যাড নান, এটা সত্যি দেখেন অভিনব। সুতরাং গভর্নমেন্ট এখানে ভারতের রাজনীতিতে খুবই ভারতের সাথে সম্পর্ক সেই জায়গায় আছে, সেটাই রক্ষা করছে। দেখেন এই আজকে ডিক্লেয়ার করছে যে ভারত সফর করবে জুনের 1-2 তারিখ, সরকার টরকার গঠন হয়ে যাবে, তারপর চীন যাবে। এর আগে চীন সবাই জানে বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে কিনা, না কিছুই পরিবর্তন হবে না। এবং এমনকি মোদিজি না যেতে যদি মানে রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী হতো তাহলেও পরিবর্তন হতো না, একই থাকবে, ভারতেরও খুব একটা পরিবর্তন হবে না। এটা ভারত একটা অন্যরকম রাষ্ট্র, একটা কাঠামো আছে, সুতরাং ভারতের সাথে যে আমাদের বন্ধুত্ব সেটা অকৃত্রিম শুধু তাই না, এটা নানা স্পেয়ারে, এটা ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক, এটা আত্মিক, এটা জাতিগত সম্পর্ক, এটা প্রতিবেশীর সাথে সম্পর্ক। সুতরাং ভারতের সাথে সেই সম্পর্ক, আওয়ামী লীগের মতো দল যারা বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্ব দিচ্ছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দল, তাদের কূটনীতি সবসময়ই ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকবে, এটাই স্বাভাবিক।